কিছু বুঝতে নাকি কিছু মনে করো সকালবেলা আমি দোকানে চলে যাই, ওখান থেকে ফোন করি যে বাবা তুই টাকা দিবি আমাকে 20,000, তা তুলে দিয়ে আস দোকানে। তারপরে ও বাড়িতে বলে ওর মাকে, মা আমাকে যেটা খাইতে দাও আমি খাই, টাকা তুলে বাবাকে দিয়ে আসি, বাবা ফোন করতেছে। তারপর তো গেল এদিকে 12:30 দিকে। যাওয়ার পরে আদৌ ব্যাংকে যায়নি, ও রাস্তায় কোথায় যে আটকে গেল। বাড়িতে বেরোতে যখন সাইকেল ছিল সঙ্গে, পিছনে পিঠ ব্যাগ একটা নিয়ে, স্কুল ব্যাগটা নিয়ে, ব্যাংকের মধ্যে ব্যাংকের বই ঠই কী কী আছে নিয়ে ও গেছে। কোন ব্যাংকে যাওয়ার কথা ছিল? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ওখান থেকে পরে আর পুরো খোঁজ দেয়, যতবার আমি ফোন করি রিং হয় উঠায় না, রিসিভ করে না। ওর ব্যাংকে কি টাকা ছিল? না আদৌ এত টাকা ছিল না, যত টাকা আমাকে দিতে চাইছে। কত টাকা দিতে চাইছিল? আমাকে বলছিল 8-20,000। না ওই কিছুদিন আবার বলতো যে মোবাইলে টিভিতে রিচার্জ করতো, তো তার জন্য মনে হয় কিছু টাকা ওর কাছে বেশি হয়েছিল, তার জন্য মনে হয় বেশিটা দিতে চাইছে। আপনারা ব্যাংকে গিয়ে দেখছেন ওর অ্যাকাউন্টে কত টাকা আছে? 3,000 টাকা মনে আছে। 3,000-এর উপরে টাকা নেই? না, ব্যাংকে অ্যাকাউন্টে আমি চেক করে আসলাম, ব্যাংকে কে বললো ওর নামে 3,000 টাকা আছে। ও কি কোনো টাকা তুলেছিল কালকে? না কোনো টাকা তুলেনি ব্যাংকের থেকে, ও ব্যাংকে আদৌ যায়নি। ব্যাংকের থেকে বললো। থানায় লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ আজকে করে আসছি আমার মেয়ে। হ্যাঁ ও অনলাইনে গেম খেলতো, গেম নিয়েই থাকতো, এখন স্কুল কলেজ কিছু নাই, ঘরের ভিতরে বসে থাকে, তো ঘরে গেম নিয়ে বসে থাকে সারাদিন। সবসময় গেম খেলতো? হ্যাঁ মোটামুটি ঘন্টা পাঁচেক তো খেলতো। কি অনুমান করছেন গেম নিয়ে কি কোনো সমস্যা তৈরি হলো? আর ওর মা তো ওকে বলে যে গেম খেলিস না, তোর মাথা ব্যথা হবে, অমুক হবে, চোখ খারাপ হবে। ও বলে কি বাবা মা তুমি অত আমার জন্য চিন্তা করো না, আমি কোনো কিছু খারাপ কাজ করব না, খারাপভাবে যাব না, গেম খেলা এখন অফ টাইম খেলি বসে বসে। এই কথা বলে ঘরেই থাকতে হয়। কোন কলেজে পড়তো? তুফানগঞ্জ মহাবিদ্যালয়। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার এবার ভর্তি হয়েছে। নাম কি? বিক্রমাদিত্য পাল, এমনি ডাক নাম বিক্রম করে ডাকা হয় সবাই। ডাক আপনি কি করেন? আমি কাপড়ের দোকানে কাজ করি। আপনার নাম? আমার নাম উৎপল পাল। বাড়ি? বাড়ি আমি এখানে ভাড়া থাকি। কোন ওয়ার্ড? এটা 10 নম্বর ওয়ার্ডে আছে, কিন্তু সাধ্যের মধ্যে সাধ পূরণ একমাত্র সম্ভব দেবী ফ্যাশন বুটিকে। এখানে আপনারা পাবেন আপনাদের মনের মতো শাড়ির কালেকশন, সেই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে রয়েছে একেবারে লেটেস্ট কালেকশন। এখানে বুটিকের নানা রকম জামদানি, লাইনের, সিল্ক, হ্যান্ডলুম পাওয়া যাবে। তাই আর দেরি না করে চলে আসুন দেবী ফ্যাশন বুটিকে। ঠিকানা চণ্ডীপুরের ফণীর মোড়, রঘুনাথপুর প্রাইমারি স্কুল পেরিয়ে 2-3 মিনিটের রাস্তা। অনলাইন এবং অফলাইন দু ধরনের কেনাকাটা করার সুযোগ রয়েছে দেবী ফ্যাশন বুটিকে। তাই দেরি না করে আজই আসুন দেবী ফ্যাশন বুটিকের আউটলেটে। আরো বিশদে জানতে যোগাযোগ করুন 9614993535 অথবা 8617330053 নম্বরে।